লাইব্রেরিতে কর্মী নিয়োগের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে আবারও একটি নতুন এবং বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হল। দেখতেই পাচ্ছেন লেটেস্ট বিজ্ঞপ্তি, 22/5/2023 প্রকাশ পেয়েছে, যার মেমো নাম্বার আপনারা লেফট হ্যান্ড সাইডেতে দেখতে পাচ্ছেন। রাজ্যের যে কোনো জেলা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসুন যোগ্যতাবলী বা আরও ডিটেলসগুলি একবার এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি থেকে চেক করে নেওয়া যাক। আপনাদেরকে অনলাইনেতে আবেদন করতে হবে বলে জানিয়েছে, আর যে পোস্টে এই নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান ইন স্পন্সর্ড পাবলিক লাইব্রেরি হ্যাভিং দ্য স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরি। টোটাল 36টি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে। ইউআর টাইপের 5টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ইসি টাইপের রয়েছে 3টি, ইউআর এক্স সার্ভিসম্যান এক্ষেত্রে রয়েছে 2টি শূন্য পদ, ইউআর এমএস এর ক্ষেত্রে 1টি, ইউআর পিডব্লিউডি এক্ষেত্রেও 1টি শূন্য পদ 1টি শূন্য পদ, ইউডব্লিউএস ইসির জন্য 1টি, ইউডব্লিউএস এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 1টি, এসসি টাইপের শূন্য পদ রয়েছে 8টি, এসসি ইসি টাইপের 4টি, ওবিসি এ টাইপের 2টি, ওবিসি এ ইসি টাইপের 1টি, ওবিসি বি টাইপের 2টি, ওবিসি বি ইসি টাইপের 1টি, এসটি টাইপের 2টি এবং এসটি ইসি টাইপের 1টি। যেক্ষেত্রে জানিয়ে দিয়েছে যে আপনারা 22,700 থেকে 58,500 পর্যন্ত স্যালারি পেতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনটি দেখব, তার আগে এজ লিমিটটি দেখুন, 18 থেকে 40 এর মধ্যে থাকতে হবে 1/1/2023 অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার কিন্তু ছাড় আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে চাওয়া হয়েছে মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। সাথে সাথে প্রসেসিং এ পাস সার্টিফিকেট ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রম ইনস্টিটিউশনস অ্যাজ মেনশনড ইন নোটিফিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এই অনুযায়ী। কম্পিউটারের উপর বেসিক নলেজটি থাকতে হবে এবং বেঙ্গলিতে নলেজ থাকতে হবে। তো এই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অনলাইনেতে আবেদন করে দিতে পারবেন এবং আবেদন করার জন্য শেষ তারিখ স্থির করে দিয়েছে 15/6/2023, অর্থাৎ জুন মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর যে পোর্টালটির মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে সেটি হচ্ছে lib.recruitmentmurshidabad.in। প্রসঙ্গত জানিয়ে রাখি, রিটিন এক্সামের ডেটটিও এখানে উল্লেখ করে দিয়েছে, যেটি রয়েছে 30/7/2023। সুতরাং ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই অনলাইনেতে 15/6/2023 আগে আবেদন করে দিন এবং তারও আগে এই পিডিএফটিকে একবার নিজে থেকে ডাউনলোড করে চেক করে নিন। এটি আপনারা মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন অথবা ভিডিও ডেসক্রিপশনেতে দিয়ে দেওয়া সেকেন্ড লিঙ্কটির মাধ্যমে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়েও খুব সহজেই ডাউনলোড করে দেখতে পারবেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করা ছিল, যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না।